গাইজ, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমার মাত্র 50+ লাগে, মানে 50+ নিতে পারলে কিন্তু আমি ডাইরেক্ট হিরোকে চলে যাবো। হয়ে গেছে, কেমন হতো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো হতো। আজকের ভিডিও কিন্তু অনেক মজাদার হতে চলেছে, তো যারা যারা এখন সাবস্ক্রাইব করো না তাদের সাবস্ক্রাইব করে ফেলো। আর এখানে কিন্তু দেখতেই পাইতেছো এখানে ম্যাচের মধ্যে আসার পর কিন্তু এখানে আমার 5টা কিলো হয়ে গেছে, মানে ভাই ফুল বডি দেখা নেই, কারণ ভাই দুরা ম্যাচ 100 অ্যাড করছি। তো তারপর কিন্তু সামনে একটা এনিমি আছে, এনিমিটা কিন্তু ফোনকার মোটামুটি ড্যামেজ করতেছি, কিন্তু ভাই লাস্টে কিন্তু ওর সোনিয়া হয়ে যায়, ও কিন্তু ডাউন হয়ে যায়। তো ওইটা আমি গেছো থার্ড পার্টি প্লেয়ার, মানে আরেকটা প্লেয়ার আসমার্সে দেনিয়ার, কিন্তু ভাই অল্প ড্যামেজ ছিল, গোলার মারছে, মানে যেহেতু এটা কিন্তু 16 ম্যাচ, তারপর কিন্তু গেছো এখানে কিলার চুরি করে ফেলাবে, তার তারা আর কিছু করতে পারবো না। তো এখানে কিন্তু গেছে আর যেহেতু কিলটা পায় না, তো তারপর আর আসমার নেই, কারণ ভাই 16 ম্যাচ একবার রিস্ক নেওয়া, তো একদমই কিন্তু রিস্ক না যাবো না। তো তারপর কিন্তু গেছে আমি একটু ঝোল করে খেলতেছি, কারণ ভাই লাস্টে যেমন বুয়ার নিতে হবো। তো এখানে কিন্তু গেছে অনেক লুট করার পর ভিডিও কাটা দেওয়া, সামনে যাওয়ার সময় দিয়ে গেছে একটা এনিমি সামনের মধ্যে, তো এটা কিন্তু একে দিয়ে হেডশট মারা ট্রাই করতেছি, ভাই কোনো রকম বডি শটে লাগতেছে না, কি একটা অবস্থা। তো আমার যেহেতু পোর্টাল আছে, পোর্টালটা মারে কিন্তু সামনে যাচ্ছিলাম, ভাই সামনে থেকে মাইটা দিলে কিন্তু হেডশট খাওয়া যাবো। তো পরে কিন্তু গেছে ওর উপরে চলে আসি, তারপর কিন্তু গেছে ভাই পিকটা দিয়ে ভাই প্লেয়ারটা আমি মারবো, কি প্লেয়ারটাতে কেমনে কেমনে পালা গেছে মানে কিছুই বলার নাই। তো ড্রোনে দেখতে পাচ্ছি, আমি কিন্তু জানতাম না যে ভাই প্লেয়ারটা পালা গেছে। তো পরে কিন্তু কোনো প্রকার ড্যামেজ খাতে ছিল না, তো চিন্তা করলাম গেছে আমিও সাইডে চলে আসি। তো ওইটা আমি গেছি একটা প্লেয়ার আমার উপর অ্যাম করে আসে, মানে ভাই আমি হেডশট মারবো, তারপর কিন্তু গেছে এটা সোনিয়া অন করে দেয়। তেন জওয়ানে গেছে বুঝতে পারছে সোনিয়া অন হয়েছে, তার মানে ভাই ওর কাছে ডিমিটি আসে। তো তারপর কিন্তু গেছে ডিমিটি জ্বালায় রিভাইভ হইতেছিল, তো তাড়াতাড়ি করে আমি কিন্তু যাচ্ছিলাম ওর সামনে রাশ মারা। তো তারপর কিন্তু গেছে রিভাইভটা হয়ে যায়, পারে ভাই আবার ডাউন করে দিয়েছে, ভাই আবার রিভাইভ হয়েছিল, মানে একটা কি একটা অবস্থা। তারপর কিন্তু তাড়াতাড়ি করে ওর কনফার্ম করে বলাই। তো এখানে কিন্তু গেছে আমার 6 কিলো হয়ে গেছে, আর মাত্র 4টা এনিমি আছে। তো যেহেতু ফুল ম্যাপের মধ্যে 4টা এনিমি অ্যালাইভ আছে, তারপর গেছে জ্যাম জক ম্যাচটা বুয়া করতে বলতো। এখানে কিন্তু গেছে আমি যখন গোলা মারা লুট করতেছিলাম, তারপর কিন্তু গেছে ভিডিওটা কাটা দিয়ে, আর এখানে কিন্তু গেছে আর 1টা এনিমি আছে, মানে ওই দুটো এনিমি কিন্তু ফাইট করে সবাই মরে গেছে। তারপর কিন্তু গেছে চিন্তা করলাম যেহেতু একটা প্লেয়ার সেটা জ্যাম জক মারতে হবো। তো প্লেয়ারটা কিন্তু গেছে অনেক চালাক ছিল, মানে ভাই কেমনে কেমনে খালি গ্রেন মারছিল, তো ওর কাছে মনে হয় আনলিমিটেড গ্রেন ছিল, মানে মারতে আসে মারতে আসে। তারপর কিন্তু গেছে চিন্তা করলাম ভাই জ্যাম জক গ্রেন মারা শুরু ছিল, আমি এখানে কিন্তু অল্প অল্প ড্যামেজও খাই গেছি। তো প্লেয়ারটা কিন্তু গেছে চালাক ছিল, যখন গেছে সামনে দিয়ে গাইছি তো আমি বুঝে গেছি যে ভাই আরো গ্রেন আছে ওর কাছে হয়তো। তো এটা আমি গেছি মানে গ্রেন মারতে আসে, মানে কি একটা অবস্থা, ভাই আমার সামনে নিচে সব চাই খালি গ্রেন আর গ্রেন। তো তারপর কিন্তু গেছে আমি দেরি না করে রাশ মারা দিলাম, কারণ ভাই যেভাবে মারতেছে কিছু করার নাই। তো পরে কিন্তু গেছে চিন্তা করলাম যেহেতু ভাই এখানে একটু ড্যামেজটা দিয়ে দিয়েছি, তো আমার কাছে কিন্তু জিওপি দিয়ে ফুল ড্যামেজ দিয়েছি। তারপর কিন্তু গেছে আমার এই মালটা ছিল, এই মালটা মারার পর কিন্তু মোটামুটি ড্যামেজ খাতে ছিল। তো আমার কাছে যেহেতু গেছে একে আছে, আর একে যে পরিমাণ গুলার ফাটে মানে ভাই কিছু বলার নাই। তো তারপর কিন্তু গেছে একে ফাটে গুলার মারতেছে, মানে ভাই একটা অবস্থা কি একটা। তো তারপর কিন্তু গেছে লাস্ট একটা হিসট খাওয়া যায়, ডাউন হয়ে যায়। তো দেরি না করে গেছে ওর সাথে মজা করতেছিলাম, ভাই এখানে একটু ইমো দিতেছিলাম। তো তারপর কিন্তু গেছে ওই রিভাইভটা হয়ে গেছিল, আবার মরে যায়, মানে ভাই ম্যাচটা কিন্তু খুব ইজিলি বুয়ে পাই গেছি। তো এই ম্যাচের মধ্যে কিন্তু গেছে আমার প্লাস আছে 41, তো হিসাবে কিন্তু আর মাত্র 9+ লাগে, 9+ নিলে কিন্তু ডাইরেক্ট চলে যাবো হিরোকে। তো এই ম্যাচের মধ্যে গেছে যেহেতু 41+ দিয়েছে, তো মোটামুটি কিন্তু গেছে আমার ইউম পেতে দিয়েছে 84%, মানে তো এই ম্যাচের মধ্যে ভাই এমন এমন কাহিনী হয়ে যায় না দেখলে পুরো মিস করবো। তো এখনো গেছে যারা সাবস্ক্রাইব লাইক করো না তাদের করে ফেলো। তো এখানে কিন্তু গেছে একটা প্লেয়ার কিন্তু গাড়ি নিয়ে যখন নিয়ে আটকা যায়, তো আমি কিন্তু জুম করে ভাই ওর হেডে মারতেছিলাম। তো তারপর কিন্তু গেছে মরে যায়, মানে প্লেয়ারটা কিন্তু আহম হয়ে গেছে, মানে একটা কি একটা অবস্থা। তারপর কিন্তু গেছে আমি ট্রগ নিয়ে যাচ্ছি, আমার গাড়ি উঠে যায়। তো তারপর কিন্তু গেছে আবার গাড়িতে নামার পর যাওয়া শুরু করি, তো পরে কিন্তু আমার নেট সোর্স ছিল না, অন্য সোর্স বুঝতে পারি নাই। তো তারপর কিন্তু মরে যায়। তো এখানে কিন্তু গেছে মারা দেওয়ার পর কিন্তু এখানে আমি একটু কভার চলে আসি, তো আবার কিন্তু ভাই লুট করতেছিলাম। তো এখানে কিন্তু গেছে লুট লুট করার পর কিন্তু যাচ্ছিলাম সামনে দিকে, তো এখানে গেছে একটা এনিমি দেখা পাই। তো পরে কিন্তু গেছে এনিমিটা কিন্তু সামনে ছিল, মানে ভাই প্লেয়ারটা কিন্তু গেছে আমার দেখছে। তারপর কিন্তু গেছে চিন্তা করে আমার একটু মারি। তো যখন কিন্তু গেছে ওটা ডাশ মারতে যায়, তারপর দেখি ছিল ট্রোগন, মানে ভাই দূরে দূরে থাকতে হবে, নাহলে আমার মারা যেতে পারে। তো তারপর কিন্তু গেছে যখন একটু ড্রাগ করতেছিলাম, তো তারপর কিন্তু গেছে এম করার পর হেড খাওয়া যায়, মানে ভাই ওই প্লেয়ারটা যেমন ডাশ মারছিল, মানে পুরো কোনো রকম ড্যামেজ হয় নাই। তো চিন্তা করলাম গেছে ওটা আমি তো ফ্যাক ড্যামেজ দিয়ে। তারপর কিন্তু গেছে ভাই আসার পর কিন্তু আবার গাড়িতে উঠে যায়, মানে কি একটা অবস্থা। তারপর কিন্তু জুম করে একটা শট মারার পর মরে যায়, মানে প্লেয়ারটা কিন্তু পুরো জন পুরো ছিল, কি একটা বলা। তারপর কিন্তু গেছে এখানে যখন একটা হেসুট খাওয়ার পর মরে যায়, তো আমি কিন্তু চিন্তা করলাম আর একটু রাগায় দিই। তারপর কিন্তু ইমোট দিছি, তো এখানে ইমোট দেওয়ার পর কিন্তু গেছে লুট করার পর দেখি কিছুই না, ট্রোগন আছে, একটা স্কার আছে। তারপর কিন্তু আবার আমি গাড়িতে উঠে যাই। তো এখানে কিন্তু গেছে গাড়িতে ওঠার পর লুট করার পর সামনে যেই যাচ্ছিলাম, তো একটা প্লেয়ার কিন্তু গেছে 200 ড্যামেজ দিছি, তো কিন্তু ডাউন হয় না। তো আবার যাওয়ার পর আবার লাগা দিছি, মানে ভাই তারপর কিন্তু ডাউন হয়ে যায়। তো ওর কিন্তু ইন্ডেশন ছিল, তারপর কিন্তু গেছে ভাই ওর 205 ড্যামেজ দেওয়ার পর মরে যায়। তো চিন্তা করলাম গেছে যেহেতু জোন কাটতেছে আবার গাড়িটা নিয়ে নেই। তো এখানে কিন্তু গেছে গাড়িটা নিয়ে আবার জোনের মধ্যে ঢুকতেছিলাম, আর ভাই এনিমি কিন্তু মাত্র 4টা আছে। এই ম্যাচ কিন্তু বুয়া করতে পারি, কিন্তু টানা দুরা বুয়া হয়ে যাবো। তো পরে কিন্তু গেছে যখন যাইতেছিলাম, তো এটা আমি গেছে একটা 20 লাগা দিই, মানে 120 লাগা দিই। তো প্লেয়ারটা কিন্তু গেছে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি, তারপর কিন্তু গেছে আবার ড্যামেজ দেওয়া শুরু, মানে ভাই আমার গুলি এমন একটা অবস্থা, রিকল মাতাছে। তো প্লেয়ারটা কিন্তু গেছে বোঝা টাইপের ছিল, তো আমি কিন্তু আর বক ক্লেম মতো কামটা করতেছি। তো এখানে কিন্তু গেছে আমি আরেকটা টিম এনিমির গাড়ি তুলে গেছি, মানে কি একটা অবস্থা ভাই। তো পরে কিন্তু তারপরে কিন্তু গেছে আমি আমার টিমেরটা মানে এনিমি লয়ে ঘুরতেছিলাম। তো এখানে কিন্তু গেছে অনেকক্ষণ ঘুরার পর মানে ভাই সবাই কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে, তো দুরা এনিমি কিন্তু দুরা ক্লেনি সাই আমি একটা এনিমির গাড়ি তাছি। তো এখানে কিন্তু গেছে যখন ভাই গাড়িটা থামায়, মনসা গাড়িটা থামায়, তো আমি কিন্তু নামার লগে এখানে ফায়ার দেওয়া শুরু করি। তো তারপর কিন্তু গেছে প্লেয়ারটা আবার চলে যায়, মানে ফায়ার দ্বারা কিন্তু নামা যায়। তো এখানে কিন্তু গেছে যখন আমি গাড়ি নিয়ে আর প্লেয়ারটা কিন্তু নামা যায়, তারপর কিন্তু এনিমিটা বাস খায় যায়। তো এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছি তো ভাই একটা কি একটা অবস্থা, আমার গাড়ি এসপি একদমই নাই। তো তারপর কিন্তু গাছ আমি এনিমির গাড়িটা ফাড়া শুরু করি, মানে গুলাল ফাড়া শুরু করি। দেন এখানে কিন্তু গাড়িতে ওঠার আগে কিন্তু একটা ছক্কা লাগাই দেয়। তো পরে কিন্তু গাছ যখন একটা গুলাল মারতে যাবে, তখন কিন্তু উল্টা পাল্টা ফায়ার দিয়েছে, তখন একটা মানে ভাই পুরো কমপ্লিট করে দেয়, মানে ভাই কিন্তু পুরো লবিতে চলে গেছে তখন। তো তারপর কিন্তু গাছ যে এনিমিটা বাইচা আছে ওই, আর আমি কিন্তু গাছ 100-100 ছিলাম একটু আগে। তো তারপর কিন্তু গাছ যখন আমি গাড়ি নিয়ে ঘুরাইতেছিলাম, তো প্লেয়ারটা কিন্তু গাছ এখানে সামনে আছে। তো এখানে কিন্তু গাছ যখন গাড়িটা থামায়, মানে ভাই চিন্তা করলাম নামে যাবো। তো তারপর যখন নামে যাই, আর ভাই ওর কিন্তু কোনো প্রকার গাড়ি কাটা ছিল না, তো আমি আগে জানলে কিন্তু আগে মারি দিতাম। তো পরে কিন্তু গাছ এত মারার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে মরতে ছিল না। তো পরে কিন্তু ভাই এখানে ফুল ডেমে দেওয়া দেয়, তারপর কিন্তু গাড়িটা ফাটে যায়, নামা যায়। আর ভাই এই টাইমে আমি রাশ মারবো কি, ওই টাইমে গেছে ভাই একটু হুকুম লাগায় ফাটা দিয়ে করা, মানে ভাই কত ডেমেজ খাই
গেছে। তারপর কিন্তু গাইজ যখন রাজমারি তখন কিন্তু প্যাক করতেছিল, তো তারপর কিন্তু গাছে প্যাক করে ফেলায় তো কিছু করার নাই। তো আমার কাছে যেহেতু একটা গ্রেনেড ছিল, মানে ভাই আমার কাছে কিন্তু গ্রেনেড পাঁচটার মতো ছিল। তো আমি এখানে কিন্তু কোক করতেছিলাম ঠিক ওই সময় উপরে একটা গোলা মারতে হয় গ্রেনেড কিন্তু আমার উপর ফাটতো গোলাটা না মারলে। তো পরে কিন্তু গাছ যখনই ভাই ওর একটু ফায়দা শুরু হই, তো প্লেয়ারটা কিন্তু ক্যাপ্টেন ছিল, তারপর আমি একটু পিছিয়ে পিছিয়ে রাইড করতেছিলাম। তো এখানে কিন্তু গাছ আমার 120 মতো শেষ করে ফেলেছে। তো প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশ মারতেছে, যেন এখানে কিন্তু গাছ ভাই প্লেয়ারটা কি করবো, আমার নেটা ওই টাইমে স্লো মারতেছে, মানে একটা অবস্থা কি একটা অবস্থা। তো তারপর কিন্তু যখন প্লেয়ারটা ভাইরও তৈরি কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করি, কিন্তু ভাই কোনো ভাবে ড্যামেজ খাচ্ছিল না, কারণ ভাই আমার নেট পিং একদম পুরো হাই হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার যেহেতু ইউএমপি আছে, তো ইউএমপিতে রাশ মারি ভাই প্লেয়ারটা কিন্তু এখানে ড্যামেজ খাচ্ছে মাত্র 26। তো আমার কাছে ভাই একটা গোলা ছিল, আমি কিন্তু জানতাম না। তো পরে কিন্তু গাছ ফুল ড্যামেজ দেওয়ার পর গোলা মারি, কিন্তু আমার স্পিড একদমই নাই। তো পরে এখানে ক্রোন অন করে ফেলে আর মেডিকেটটা করবো, কেউ জোনটা আসতেছে, মানে মেডিকেটটা করার চান্স নাই। তো পরে পালানোর সময় কিন্তু আমার এখানে মারা দেয়, মানে একটা অবস্থায় কি বলবো আর। তারপর কিন্তু এখানে মরে যায় ভাই প্লেয়ারটা কিন্তু ব্যাক ইয়া হয়ে যায়, মানে বুয়ে হয়ে যায়। তো তাড়াতাড়ি করে কিন্তু গাছ এখানে ব্যাক নিয়ে নেয়, ওই টাইমে গাছ এন্ট্রি নেই হলো হিরোয়িকের এন্ট্রি। তো এখানে যাই হোক গাছ হিরোয়িক তো অনেকবার উঠলাম। তো এখানে কিন্তু গাছ হিরোয়িক ওঠার পর কিন্তু ভাই মাত্র 36+ দেয়। তো তারপর কিন্তু গাছ এখানে আমার হয়ে যায় পুরোপুরি 7 হিরোইক ডান। তো এখানে কিন্তু গাছ হিরোইক 7 এনিমেশন নিতে ছিল, তারপরে কিন্তু গাছ এখানে 7 হয়ে যায়। তো এখানে কিন্তু ভাই আমরা ম্যাচটা কিন্তু একটু জন্য বুয়া নিতে পারি না, নাহলে কিন্তু পুরোপুরি বুয়া নিতে পারতাম, মানে গোলা ছিল না, গোলা থাকলে কিন্তু ম্যাচটা কোনো বুয়া নেওয়া কোনো ব্যাপার ছিল না। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল গাছ, যারা এখনো লাইক করে সাবস্ক্রাইব করে ফেলাও। তো যাই হোক গাছ আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।